অফ 2024 মুভমেন্ট, জিনিসটা এরকম হয়ে গেল, ওই 71-এর চেতনা যেরকম হয়ে গেল, দ্য স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট ওইরকম একটা হয়ে যাচ্ছে আর কি। হাউ ক্যান ইউ পসিবলি কোয়ান্টিফাই যে আমাদের কার চেতনা কেমন? ইটস অ্যান আপরাইজিং। আমাদের মাননীয় বিচারপতি ফয়সাল মাহমুদ ভাইও বলেছেন এই চেতনার কথা, যে আগস্টের যে আপরাইজিং এর যে চেতনা, হাউ ডু ইউ কোয়ান্টিফাই ইট? কোয়ান্টিফাই ইট একটা ডেমোক্রেটিক প্রসেস কিংবা কোনো জরিপ ছাড়া আপনি কোয়ান্টিফাই করলেন কীভাবে? আবু সাইদের আপনি যদি দেখেন, তার চেতনা, তার ফেসবুক প্রোফাইলে ইটস ইসলামিক, আমি এখানে নেতৃত্ব দিয়েছি, আমার স্টুডেন্টরা শহীদ হয়েছে, আমার চেতনা ইসলামিক। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে নাস্তিকরাও ছিল, আমি যখন জেলে গেলাম তখন আমাকে খ্রিস্টান ছেলেরা এসে আমাকে জড়ায় ধরে, এবং তাদেরও তো একটা বিলিফ আছে, এবং নাস্তিকদেরও এখানে আন্দোলন করেছে, তাদেরও একটা ভূমিকা আছে। বাট আপনি কোয়ান্টিফাইটা করবেন কীভাবে ডেমোক্রেটিক প্রসেস ছাড়া? আপনারা যেভাবে বলে দিচ্ছেন ঢালাওভাবে যে 2024-এর চেতনা, হাউ ডু ইউ নো? সো দিস ইজ আ প্রবলেম উইথ দিস প্রপোজাল ফর রিফর্ম। আমার চেতনার বহিঃপ্রকাশ একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে হতে পারে সেটা, এবং এই সরকার যদি চায়, কারেন্ট যে ইন্টারিম গভর্নমেন্টের সরকার, সে কিভাবে আসলে জানে যে আমার আইডিয়ালস কি? আমার আইডিয়ালস ইসলাম, খুবই সিম্পল। এবং অন্য আইডিয়ালসও আমরা কথা বলতে পারি, বৈঠক করতে পারি, এটা জরিপ হোক, ওরা জরিপ না করে যদি তারা নিজেদের মতো আইডিয়ালস ঢুকায় দেয় তাহলে তো হবে না। মাই আইডিয়ালস ক্যান ভেরি মাচ ডিফার ফ্রম আদার পিপলস আইডিয়ালস।